সালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আগে ব্যবসা করতাম আর কি, এখন ছাগলের ফার্ম করছি এখানে, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে আমি সবগুলো ছাগল বিক্রি করে দিব। এখানে আমি আর মানে সমস্যার কারণে সবগুলো ছাগল বিক্রি করে দেব। লড আকারে কেউ যদি নিতে চান, বিশেষ ছাড় আছে আর কি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার বীরকান্দি গ্রামে। আজকে এসেছি আমরা এই গ্রামেরই শফিকুল ভাইয়ের ছাগলের খামারে। তো শফিকুল ভাই মূলত ব্যবসা করতেন, তো উনি ব্যবসা বাদ দিয়ে 7 মাস আগে উনি ওনার বাড়ির ছাদে এখানে খুব সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের ছাগল রয়েছে এবং একটি খুব সুন্দর পাঠাও রয়েছে। তো উনি ওনার বাড়ির ছাদে বিশাল আকারের একটি শেড করেন এবং এই শেড নির্মাণ করতে ওনার অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমরা কিন্তু সবসময় বলে থাকি নতুন উদ্যোক্তাদেরকে যে আপনারা শুরুতে কিন্তু বড় করে শেড করবেন না। তো আসলে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে শফিকুল ভাই কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে অনেক কিছুর আশায় কিন্তু উনি এই খামারটি শুরু করেছিলেন, কিন্তু 7 মাস যেতে না যেতেই কিন্তু আসলে উনি এখন এই খামারটি উনি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। তো আসলে উনি কী কারণে এই খামারটি এখন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং যেহেতু ভাই আসলে খামারটি বন্ধ করে দিবেন, তাই ওনার খামারের উনি সমস্ত ছাগলগুলো আসলে উনি বিক্রি করে দিবেন এবং পাশাপাশি ওনার এখানে ঘাস কাটার মেশিনও রয়েছে, সেগুলো উনি বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে ওনার এই খামারে যে ছাগলগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং এগুলো দরদাম জানাবো। এবং ভাই যেহেতু এখানে আসলে 10-11টি ছাগল রয়েছে, এগুলো নিয়ে একটি প্যাকেজ হিসেবে একটা দাম উনি রেখেছেন আপনাদের জন্য। তো আপনারা চাইলে কিন্তু সবগুলো ছাগল একসাথেও সংগ্রহ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনারা যদি অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আশা করব ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। আচ্ছা, কি করেন আপনি? আমি বর্তমানে পেশাগত ভাই খামারি আর কি। খামারি? জি জি। আগে কি করতেন? আগে ব্যবসা করতাম আর কি। ব্যবসা করতেন? জি জি। আচ্ছা, এখন কি ব্যবসা করেন না? এখন ব্যবসা ছেড়ে দিয়ে খামারে চলে আসছিলাম আর কি। আচ্ছা, তো এই যে ব্যবসা ছেড়ে দিয়ে খামারের সাথে যুক্ত হওয়া, এর কারণটা কি? এর কারণটা মানে ছোটবেলা থেকে একটা শখ ছিল যে খামার করবো আর কি, খামার করে অনেক মানে বড় একটা স্বপ্ন ছিল, এই জন্য আমার মানে বাস্তবে খামারে আসা আর কি। আচ্ছা, কতদিন আগে খামার শুরু করছেন? 7 মাস হবে আর কি। 7 মাস? জি জি। আচ্ছা, তাহলে তো খুব বেশি দিন হয় নাই। জি জি। আচ্ছা, 7 মাস আগে কয়টা ছাগল দিয়ে খামারে যাত্রা শুরু? 10টা দিয়ে প্রথমে শুরু করছে। 10টা? এখন কয়টা আছে? এখন বাচ্চা সহ 13টা আছে আর কি। 13টা আছে? 7 মাসে 3টা বাচ্চা হয়েছে? 3টা বাচ্চা হয়েছে। আচ্ছা, ছোট ছিল আর কি তখন, আপনার ছোট ছোট নিছি তো, 4 মাসের 5 মাসের বাচ্চা নিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি বাড়ির ছাদে করেছেন? ছাদে করছি বাড়ি। আচ্ছা, এখানে যে শেডটা দেখতে পাচ্ছি অনেক টাকাই খরচ হয়েছে। জি, এখানে আমার পুরো শেডটা করতে প্রায় 4 লক্ষ টাকা গেছে আর কি। 4 লাখ টাকা খরচ হয়েছে? জি জি। আচ্ছা, তো ভাই এই যে আপনি ব্যবসা বাণিজ্য ছেড়ে 4 লাখ টাকা শেড খরচ করে, হ্যাঁ, মাত্র 10টা ছাগল, এই 10টা ছাগলের দাম তো 4 লাখ টাকা না, যেই টাকা আপনি শেডের পিছনে খরচ? এটা আমরা শুরু স্টার্টিং করছিলাম আর কি বোঝার জন্য, এটা একটু শেখার বিষয় আছে তো। আচ্ছা, আস্তে আস্তে বড় করার চিন্তা ছিল। আচ্ছা, কিন্তু আগেই আপনারা সেই জন্য মানে শেডও করে ফেলছেন? করে ফেলছে। তো আপনি তো আমাকে বলছেন যে এখন সব ছাগল বিক্রি করে দিন। জি জি, অবশ্যই। কি কারণে বিক্রি করে? মানে আমরা যেই প্রোগ্রাম করে নিয়েছিলাম আর কি, ওই ঘাসের সংকট আর কি, আমাদের জমি সংকট। আচ্ছা, জমি সংকট? জি। আচ্ছা, তো এই যে আপনার জমি সংকটের কারণে এখন আপনি খামার বন্ধ করে দিবেন, খামার বন্ধ করে দিবেন সমস্যা নাই, কিন্তু এই যে 4 লাখ টাকা যে খরচ করছেন শেডের পিছনে, এখন তো এই শেডে আপনার যদি ভেঙেও বিক্রি করেন তাও তো আপনার লস? হ্যাঁ জি, এটা তো এখন লস দিতে হবে, এখন কী করবো, কারণ এগুলো তো মনে করেন মানুষের মতো এদেরকে লালন পালন করতে হয়, 3 বার খাবার দিতে হয়, কিন্তু আমরা তো এখন পারতেছি না। আপনার তো অনেক টাকা লস হয়ে যাবে এখন যদি খামারটা বন্ধ করেন। হ্যাঁ, অবশ্যই লস তো আছেই। আনুমানিক কীরকম টাকা লস হবে যদি এখন খামারটা বন্ধ করেন? এখন বন্ধ করে দিলেও তো 1-3 লাখ টাকা আমার লস হবে। 1-3 লাখ? জি, মাত্র 7 মাসের ব্যবধানে? জি জি। আচ্ছা আচ্ছা, এই যে আসলে হুট করে, হ্যাঁ, অপরিকল্পিতভাবে যে খামার সেক্টরে আসা, আমরা কিন্তু সবসময় বলি যে আস্তে ধীরে আসবেন, শেডের মধ্যে কম টাকা খরচ করবেন, আপনি প্রথমে অল্প টাকা 20-30 হাজার টাকা দিয়ে একটা কোনোরকম শেড করে আগে শিখেন, বছর দেড়েক দেখেন, তারপরে যদি মনে হয় যে না এই সেক্টরে আমার সফলতা আছে, ভালো কিছু হবে, তখন আস্তে আস্তে বড় করেন। বাট আপনি 4 লাখ টাকা দিয়ে শুধু মানে ছাগলের জন্য শেডই করছেন, 4 লাখ টাকা দিয়ে কতগুলো এইসব ছাগল কিনা যায়, ক্রস জাতের ছাগল আপনি বলেন? জি জি, সেটা জানি, কিন্তু আমরা মানে নিয়ত ছিল যে একবারে মানে স্থায়ীভাবে করছি, তো সেটা যে 50,000 টাকা দিয়ে নর্মালভাবে করলাম বা 30,000 টাকা দিয়ে করলাম, ওইটা তো আবার বাদ হয়ে যাবে এই জন্য। আচ্ছা, আপনার কি শুধু ঘাসেরই সমস্যা না, আরও কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নাই বলতে, আরেকটা সমস্যা যেটা আমাদের চারণ ভূমি নাই, আমাদের পাশে একটা জমি ছিল, এই জমিটা একটু ঝামেলা চলতেছে, এটা এই জন্য মানে ওইখানে মানে ছাগল চারণ ভূমির জমির সংকট। আচ্ছা, ছাগলকে আবদ্ধভাবে পালন করালে কোনো সমস্যা হয় না? না, এমনি আবদ্ধভাবে যদি আপনি পর্যাপ্ত ঘাস খাবার দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে এই ছাগল একটু ছেড়ে
হ্যাঁ ঘাসটা দিয়ে পালন করলে আপনি মনে করেন যে লাভবান অসম্ভব? অবশ্যই লাভবান, এই সেক্টর অবশ্যই লাভবান, কিন্তু আমাদের একমাত্র সমস্যা ঘাস সংকট। যেই ভাইদের ঘাস কোনো সংকট নাই, পর্যাপ্ত জমি আছে, তারা এই সেক্টরে আসতে পারে, কোনো সমস্যা নেই। এই যে ঘাসের যে সংকট আপনি এখন বুঝতেছেন, এটা কি যখন শুরু করছেন তখন আপনি মনে এরকম মনে করেন না যে ঘাসের সমস্যা হবে? ঘাসের সমস্যা হবে এরকম বুঝি না, কারণ আমি চিন্তা করছিলাম যে আমার প্রথমে একটা দুইটা জমি নিছি আমি, পরে আস্তে আস্তে আরও বৃদ্ধি করবো তখন। কিন্তু আমাদের এই অঞ্চলে একটু পানির সমস্যা, তো বন্যার সময় আপনার পানি জমি থাকে আর কি জমির মধ্যে, তো পানি তো এখন ঘাস চাষ হয়, ঘাস হয় যে আমি একটা করছি দেখেন হোয়াইট জার্মান, এটা হয়। কিন্তু মানে আমার মানে জমি অল্প আর কি, অল্প অল্প জমি। যারা স্বপ্ন দেখে খামার করবে, হ্যাঁ অনেক কিছু করবে, বা এই যে আপনিও স্বপ্ন, আমরা দেখতে পাচ্ছি অর্ধেক এখন আপনার বাকি রয়েছে, অর্ধেক শেড কমপ্লিট, আর ওইদিকে আপনি মাচা করে রাখছেন। আচ্ছা, তো তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন যে তারা যেন নতুন ভাবে শুরু করলে কিভাবে শুরু করে? আপনাদের উদ্দেশ্যে আমি একটাই পরামর্শ, যাদের পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে এবং চারণ ভূমির ব্যবস্থা আছে, এই সেক্টর অবশ্যই লাভবান 100% ইনশাল্লাহ, কিন্তু পর্যাপ্ত জমি থাকতে হবে, পর্যাপ্ত চারণ ভূমি থাকতে হবে, পর্যাপ্ত ঘাসের জমি থাকতে হবে। তাহলে যাদের পর্যাপ্ত জমি আছে ঘাসের, তারা এই সেক্টরে আসতে পারবে আর কি, আসলে তাদের কোনো সমস্যা হবে না, লস হবে না। আচ্ছা, লস হবে। যাদের পর্যাপ্ত জমি নাই, আবেগের বশতে যেন কেউ না আসে আর কি, তাহলে আপনার মতো এরকম, তাহলে আমার মতো এরকম লস করতে হবে আর কি। আচ্ছা, তবে আপনার কিন্তু ছাগলই অল্প কয়েকটা? জি জি, সবই ক্রজাতের ছাগল। ক্রজাতের ছাগল, আপনি কি একবারে সব লড়াকারও বিক্রি করবেন না সব ভেঙে ভেঙে বিক্রি? আমার যেহেতু আমি ছেড়ে দিব, এটা লড়াকার বিক্রি করতে পারলে আমার জন্য ভালো হয়। সবগুলো যদি একসাথে নিয়ে যায়? হ্যাঁ, সবগুলো যদি একসাথে কেউ নিয়ে যায় তাহলেও ভালো হয়, আর যদি কেউ মানে এক পিস করে নিতে চায় তাহলে দেওয়া যাবে। আচ্ছা, আমরা প্রথমে দুই এক পিস করে দর দামটা দেখাই, তারপর আমরা লড়াকারে দাম বলি নাকি? আচ্ছা, তো চলেন আমরা দুই একটা ছাগল আগে দেখি। হ্যাঁ, তো ভাই আমরা শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা আমাকে বলছে যেটা বারবারই ক্রস আর কি। আপনাকে বারবারই ক্রস? জি জি। কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা আমি আপনার ইয়া থেকে, নাটোর থেকে। নাটোর থেকে? আচ্ছা, বারবারই ক্রস বলে বিক্রি করছেন? জি জি জি। বাট এগুলো তো বারবারই ক্রস না, এগুলো মিথ্যা কথা বলে বিক্রি করছে? জি জি, ওইগুলো বলছে হয়তো আর কি। আচ্ছা আচ্ছা, আর এটার বয়স কিরকম? এটার বয়স আপনার দুই দাঁত এরকম 9 মাস 10 মাস হবে আর কি। আচ্ছা আচ্ছা, পাঠি না? জি জি, পাঠি। সাথে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, দুটো কি এটারই বাচ্চা? জি, এটার বাচ্চা, এই দুইটা। আচ্ছা, দুইটা বাচ্চা কি মানে পাঠি না খাসি? খাসি বাচ্চা আর কি, দুইটা। দুইটাই খাসি বাচ্চা? দুইটা খাসি। বাচ্চাগুলোর বয়স কতদিন? বাচ্চাগুলোর বয়স আপনার 2.5 মাস। 2.5 মাস? জি জি। আচ্ছা, এই বাচ্চা সহ কি মাছাগুলো বিক্রি হবে? জি জি, বাচ্চা। আচ্ছা, দুইটা বাচ্চা সহ ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা মাস 26,000 টাকা চাচ্ছি আর কি। দুইটা বাচ্চা সহ 26,000 টাকা? জি জি। আলোচনার সুযোগ আছে নাকি? আলোচনা একটু সুযোগ আছে আর কি, একটু। মানে খুব বেশি ব্যবধান করে আপনি দাম চাচ্ছেন না? না না, খুব বেশি ব্যবধান করে দাম চাচ্ছেন। ঠিক আছে, চলেন আমরা আপনার আরো কিছু ছাগল দেখি। ভাই এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা ক্রস জাতের ছাগল। ক্রস জাতের ছাগল? জি জি। পাঠি? পাঠি ছাগল। বয়স কিরকম? এটা বয়স এরকম 10 মাস হবে। 10 মাস? বাচ্চা আছে? বাচ্চা আছে, 3 মাসের গাভী আর কি। এটা 3 মাসের গাব? গাব। আচ্ছা আচ্ছা, তাহলে 3 মাস হলো তো চেক দিয়ে নিতে পারবে? জি অবশ্যই। আচ্ছা, এটাকে আপনার এখানে আনার পরেই ব্রিড করা হয়েছে না? আমার এখানে আনার পরে তোতাপুরি পাঠা দিয়ে ব্রিড করা। আপনার এখানে একটা অনেক বড় পাঠা দেখো। জি জি, তোতাপুরি পাঠা 100% 100% পাঠা দিয়ে ব্রিড করা। জি জি। আচ্ছা, তো এই ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা চাচ্ছি 18,000। এটার দাম চাও 18,000? জি জি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আপনার আরও ছাগল দেখি। এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা ক্রস জাতের ছাগল। এটাও ক্রস, মানে আপনার এখানে যা আছে সবই হচ্ছে ক্রস জাতের ছাগল। আচ্ছা, বয়স কিরকম এই ছাগলটার? এটা বয়স আপনার 8 মাস। 8 মাস? আচ্ছা, এই ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রি? এটা দাম চাচ্ছি আপনার 16,000 টাকা। এটার দাম চাও 16,000? 16,000। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আপনার অন্যান্য ছাগল দেখি। তবে মাশাআল্লাহ বেশ সুন্দর একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা ক্রস জাতের ছাগল। ক্রস জাতের ছাগল? এটা কি মানে পাঠা না পাঠি? এটা পাঠি। পাঠি? বয়স কিরকম ছাগলটা? এটা বয়স 1 বছর। 1 বছর? আচ্ছা, গাব আছে? জি গাব আছে। কতদিনে গাব? 2-2.5 মাস হবে। 2-2.5 মাস? আচ্ছা, তাহলে এটা হচ্ছে শিউর না? যে শিউর না, এটা শিউর গাব। আচ্ছা, এই ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছে আপনার 15,000। এটার দাম চাচ্ছেন 15,000 টাকা? জি জি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আপনার আরও ছাগল দেখি। তবে বাচ্চা সহ একটা ছাগল দেখতেছি, এই ছাগলটা সম্পর্কে জানতে চাই। এটা ক্রস জাতের ছাগলই, এটা একটা বাচ্চা দিচ্ছে আপনার, এটা প্রথমবার এক বাচ্চা দিচ্ছে আর কি। আচ্ছা, ফার্স্ট টাইম একটা বাচ্চা দিচ্ছে? জি জি। বাচ্চাটা কি? পাঠি বাচ্চা। এটা পাঠি বাচ্চা? বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আপনার 1.5 মাস। 1.5 মাস? আচ্ছা, এই ছাগলের দাম চাচ্ছেন কত বাচ্চা সহ? বাচ্চা সহ চাচ্ছি আপনার এটা 17,000 টাকা। এটা দাম চাও 17,000? কালো যে ছাগলটা দেখতেছি এই ছাগলের সঙ্গে, এটা হরিয়ানা ক্রস আর কি। এটা এটা হরিয়ানা ক্রস? জি জি। বয়স কিরকম? এটার বয়স আপনার 12 মাস। 12 মাস? জি। আচ্ছা, এই ছাগলটার দাম চাও কত? এটার দাম চাও 18,000। 18,000? আচ্ছা, চলো আমরা আপনার পাঠাটা একটু দেখি। ভাই মাশাআল্লাহ খুব বড় একটা পাঠা দেখতেছি, কি জাতের পাঠা এটা? এটা তুতাপুরি পাঠা। 100% পাঠা?
আচ্ছা, এই যতগুলো পাঠিয়েছে তার জন্য একটা পাঠাওনিছিলেন? পাঠাওনিছিলাম আর কি। আচ্ছা, কেমন বয়স কিরকম এটা? এটা দুই দাঁত বয়স আর কি। দুই দাঁত বয়স? আচ্ছা, তাহলে বয়স তো একেবারে কম। একবারে কম। আচ্ছা, হাইট আছে কিরকম পাঠাটার? হাইট 42 ইঞ্চি। 42 ইঞ্চি। আচ্ছা, এই পাঠাটার দাম চাও কত বিক্রির জন্য? এটা আসলে এটা তুতপুরি পাঠা তো, ইন্ডিয়ান অরিজিনাল, এটা আলোচনা সাপেক্ষে আর কি। আচ্ছা, এটা দাম বলতে চাচ্ছেন না? জি জি। আচ্ছা, ঠিক আছে। তবে মাশাল আমরা অনেকগুলো ছাগল দেখলাম এবং দরদামও দেখলাম, তো আপনি তো বলছিলেন যদি কেউ নিতে চায় প্যাকেজের হিসাবে আপনি একটা দাম দিবেন। তো কেউ যদি সবগুলো ছাগল একসাথে নিতে চায় সেক্ষেত্রে কীরকম দাম রাখবেন? সেক্ষেত্রে আমি যদি সবগুলো একসাথে নিতে চাই তাহলে আমরা একবারে স্যাক্রিফাইস করে 2,20,000 টাকা রাখতে পারবো লাস্ট। আচ্ছা, এখানে যে বড় পাঠা দেখছি, পাঠা সহ এখানে যে টোটাল ছাগলগুলো আছে সবগুলো 2,20,000? 20,000 জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সবগুলো একসাথে নিলে? একসাথে নিলে। আচ্ছা, এটা কি ফিক্সড না এখানে একটু আলোচনার সুযোগ আছে? না, এটা একবার ফিক্সড। একবারে ফিক্সড? জি জি। আচ্ছা আচ্ছা, টোটাল তাহলে কটা ছাগল আছে আপনার? এখানে আছে আপনার 13টা বাচ্চা সহ 13টা আছে। এর মধ্যে মনে হয় 10টা হচ্ছে বড় আর 3টা ছোট বাচ্চা? 3টা ছোট বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। 9টা পাঠি, 1টা পাঠা? জি। তবে কেউ যদি নিতে চায় তারা কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলে দিন। 0179554118। এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারবে? জি। আচ্ছা শফিকুল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ।